হালাল রুজি আল্লাহ তাআলার জরুরি আদেশ। রুজি হালাল না হলে মানুষ বিচারের মাঠে টিকতে পারবে না, তার কিছুই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লাইওয়ালিন নাস, মানুষ পরোয়া করবে না, অচিরেই চলে আসছে এমন একটা যুগ জামানা, মানুষ পরোয়া করবে না উপার্জনের সময়, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল এটা কি হারাম এ বিবেচনা করবে না। সেটা এখন মানুষের পয়সা উপার্জনের কত পথ, কত প্রযুক্তি, টাকার টাকা, পয়সার পয়সা, ব্যবসার ব্যবসা, এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না যে আমার এই ব্যবসা হালাল কিনা, মানুষ বিবেচনা করবে না আমার এই চাকরি হালাল কিনা, মানুষ বিবেচনা করবে না এই জমি জায়গা উৎপাদন এইভাবে করা আমার হালাল কিনা, সে সময় মানুষের উপরে আসবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমরা দেখতে পাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আখশা আলা উম্মাতি আন ইয়াফকার, আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না, আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, নিঃস্ব দরিদ্রের ভয় করার আমার হিসাব নিকাশ নেই। তবে আমার যেটা আশঙ্কা ভয় সেটা হলো এই, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে তখন তোমরা দেখতে পাবা প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, এইভাবে তোমাদের সামনে পৃথিবী তুলে ধরা হবে, তখন তোমরা এই পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা কে কত করতে পারে, প্রযুক্তির পিছনে হন্যা হয়ে নেমে যাবা, তখন তোমাদের বিবেচনা থাকবে না হালাল না হারাম, তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে এই পৃথিবী যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করে দিয়েছিল। তোমাদের পূর্বেও মানুষ ছিল, তারা হালাল হারামের বিবেচনা করেনি, তারা পয়সা উপার্জন করে এইভাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে চলে গেছে, তোমরাও এভাবে ধ্বংস হয়ে যাওয়া এটাই আমার ভয়, তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না, দরিদ্র হয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ কথা নয়, আর সুদ খেলে মানুষ তো দরিদ্র হবেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামাহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এটা আল্লাহ বলছেন, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষুক হতেই হবে, রাস্তায় নেমে যেতে হবে, হয় সে রাস্তায় নেমে যাবে না হলে তার ছেলে যাবে না হলে তার ছেলে যাবে। দেখতে পাবেন যে সাধারণ পরিবারে যারা কিস্তি উঠায় তারপরে দেখবেন যে ও আর নেই, বাড়িটাই নেই, বিক্রি করে চলে গেছে কোথায়, তারপরে দেখা যাবে যে দেশের কয়েকটা লোকের কাছে টাকা চলে গেছে বাকিগুলো নিঃস্ব হয়ে গেছে, দেখা যাবে যে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে গেছে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে গেছে, সুদের এটা বিনিময়, সুদ খেলে মানুষ ফকির হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসারা ফাইন আকিবাতাল কাল্লা, সুদের বাস্তবতা বেশি তবে তার শেষ ফলাফল নিঃস্ব, ফকির হতেই হবে আজ হোক আর কাল হোক, রাস্তায় নামতেই হবে আজ হোক আর কাল হোক, এটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা, আল্লাহ বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদকে দেখে লাগে বাস্তব বেশি কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই মানুষ দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না, আমার ভয় হচ্ছে যে পৃথিবীতে এত উপার্জনের পথ পন্থা প্রযুক্তি দেখা দিবে মানুষ উপার্জনে বিবেচনা করবে না, সেটা আমার ভয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া গ্রহণ করেন না, কোনটাই গ্রহণ হবে না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে খাওয়ার ব্যাপারে যা আদেশ করেছেন সাধারণ জনগণ মোমিন পুরুষ নারীকে তাই আদেশ করেছেন। নবীগণ যা খাবেন মোমিনগণ তাই খাবে, নবীগণ যা খাবেন মোমিনগণ তাই খাবে। সব মোমিন পুরুষ নারীর রুজি নবীগণের রুজি যা তাই। সুম্মা যাকারা রাজুলা, এরপরে আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, উদাহরণ দিচ্ছেন। ইতিল সাফারা, লোকটা সফরে আছে, লম্বা সফর, আসা সাকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো অজু করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে, বিপদে পড়ে অয়ামুদ্দায়দাই হে আল্লাহর দরবারে তার দুটি হাত উঠিয়ে বলছে, রব্বি আমি ভুল করেছি, আমি বিপদে পড়েছি, হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অমাতামু হারাম, এমত অবস্থায় তার খাদ্য আছে হারাম, ও মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, অমাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে। মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন, অত্র হাদিসে দোয়া কবুলের তিনটি দিক উল্লেখ করা আছে। এক, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল, হাত ফেরত দেওয়া হয় না। তিন, বিপদগ্রস্ত, যখনই মানুষ বিপদে পড়ে তখন মানুষের কথা আল্লাহ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতে দিন নুন এ যা দাওয়া, মাছওয়ালার দোয়া, যখন কোন পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে বলে, যে কোনো পুরুষ নারী মাছওয়ালার দোয়া যদি বিপদে পড়ে বলে, তো আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। মাছওয়ালার দোয়া মানে ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।